আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনের হুমকি দিয়ে লাভ হবে না, তবে নাশকতার চেষ্টা করলে তা কঠোর হস্ত দমন করা হবে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বেলা 11টায় কুষ্টিয়া ডিসি কোর্টে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে হানিফ বলেন, এটা গণতান্ত্রিক পদ্ধতির কোনো অংশ নয়, এটা আনতে হয়েছিল শুধুমাত্র বিএনপির মতো অগণতান্ত্রিক দল ক্ষমতা হস্তান্তরে অনীহা প্রকাশের কারণে।